আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইরাম আমার ইউটিউব চ্যানেলও। আজ আমি আপনারা লগে গার্ডেনিংয়ের আরও একটা ভিডিও শেয়ার করবো। তো আপনারা বুঝতে পারা আমি আপনারা লগে আজকে কিতা ভিডিও শেয়ার করাম। তো আজ আমি আপনারা লগে খালামরিচ বা কৃষ্ণমরিচ গাছের ভিডিও শেয়ার করাম। তো আমি আপনারা লগে কৃষ্ণমরিচ গাছে টপ চেঞ্জ করার ভিডিও শেয়ার করছিলাম, যে আমি আমার কৃষ্ণমরিচ গাছে টপ চেঞ্জ করছিলাম আর কিতা কিতা খাবার দিছিলাম। তো এর ফলে আপনারা লগে আমার খাসামরিচ বা কৃষ্ণমরিচ গাছের কোনো ভিডিও শেয়ার করা হয়েছে না, যেহেতু আমি অনেক ধরনের গাছ লাগাইছি আমার গার্ডেনও। তো সবগুলোরই পার্ট বাই পার্ট আপনারা লগে আমি শেয়ার করাম। তো আইজও আমি আপনারা লগে খালামরিচ বা কৃষ্ণমরিচ গাছের ভিডিও শেয়ার করবো। আর আমি আপনার লগে আজকে শেয়ার করবো যে আমার কৃষ্ণমরিচ গাছের মাঝে দুই ধরনের আমি ভিটামিন দিছি। একটা হচ্ছে গিয়া কিনে আনা আর একটা হচ্ছে গিয়া আমার গড়ের তৈরি করা ভিটামিন। এগুলা সবগুলা গাছের লাগই অনেক অনেক বালা। তো আজকেও দুইটা টিপস দুইটা কিতা শেয়ার করবো আপনারা লগে। তো আশা করবো আপনারা আমার লগেও থাকবা ভিডিও শেষ পর্যন্ত, আর দেখতে পারবা আপনারা লগে আমি শেয়ার করবো যে আমি কোন দুই ধরনের খাবার গাছের মানে গুড়ার মাঝে দিমু। তো এখন আমি আপনারা দেখাইলাম যে আমার কৃষ্ণমরিচ গাছের মাঝে আমি আগে নর্মাল ওয়াটার দিমু দেখতে পারা। তো নর্মাল ওয়াটার দিলে একটা জিনিসই হইব, গাছের মাটিটা ভিজা থাকবো আর আপনারা যে লিকুইডটা মিক্স করে রাখবা তো একটু কম দিলে দেখা যা হয়ে যাবো। কারণ যেহেতু আপনারা এর আগেও মাটিতে ভিজিয়ে রাখে দিছেন মানে ওয়াটার দিয়া, আর যদি আপনারা একটা না দেন তো দেখা যাব আপনারা যে লিকুইড মিক্স করে রাখছেন ও গুফটু বেশি দেওয়া লাগে, কারণ মাটিটা ভিজাইতে অনেক পানির প্রয়োজন হয়। তো যার কারণে আমি সবগুলো গাছের মাঝে বা সবসময় আমি আগে নর্মাল ওয়াটার দিই, পরে আমার যেগুলো ভিটামিন দিবার ওগুলা দিই। তো আপনারা এখানে দেখরা যে আমার গাছের মাঝে প্রথম যে ভিটামিন দিবার আগে আমার কৃষ্ণমরিচ গাছের মাঝে কতগুলো মানে মরিচ আছে দেখতে পারা আর গাছ কত বড় আছে। তো আপনারা একটু দেখলেও বুঝতে পারবা। তো দেখা গেছে আমি যে সময় গাছের মাঝে ভিটামিন দিছিলাম এই সময় গাছের একটু ছোটো আছিল আর গাছের মাঝে মরিচের পরিমাণ একটু কম আছিল। তো যে সময় আমি গাছের মাঝে ভিটামিন দিছি তো আপনারা দেখবা যে ভিটামিন দেওয়ার আগে আমার গাছের মাঝে কতগুলো খাসামরিচ বা কৃষ্ণমরিচ আছিল, আর ভিটামিন দেওয়ার পরে আপনারা দেখতে পারবা যে কতগুলো মানে ওইছে। তো এইখানে দেখাইলাম আমি মিরাকেল গ্রো দেখতে পারছেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, ওটা আসলে অনেক অনেক বালা। তো আমি সবগুলো গাছের মাঝে ও একটা ভিটামিন ইউজ করি আপনারা দেখুন সবসময়। তো আরও আরও অন্যান্য কোম্পানির আছে বা অন্য ব্র্যান্ডেরও আছে, তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় ওটা। কারণ আমি গত তিন বছর যাবৎ গার্ডেনিং করাম আর ওগুলা মানে ও ভিটামিনটা গাছের গুড়ার মাঝে অ্যাপ্লাই করি বা দেই, তো দেখা যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ফলন হয়। তো যার কারণে সবসময় আপনার লগে আমি শেয়ার করাম। তো এটা দেখতে পারছেন ছয় লিটারই পানির কিতা, তো এটার মাঝে আমি দুই লিটার পানি লইছি আর এক মিরাকেল গ্রো অর্গানিক ফুড অ্যান্ড ভেজিটেবলের লিকুইড যে একটা একটা আমি মানে বোতলে এক লিট লইছি, লওয়ার পরে পানিটারে মিক্স করছি আর মিক্স করার পরে আমি কৃষ্ণমরিচ গাছের গুড়ার মাঝে দেখতে পারছেন আমি দেরাম। তো আমার কৃষ্ণমরিচ গাছের মাঝে দেখতে পারছেন আমি মিরাকেল গ্রোজেন মিক্স করে রাখছিলাম ওয়াটার ওটা আমি দিলাইছি। আর ওখন আমি আপনার লগে একটা শেয়ার করবো, এটা হচ্ছে গিয়ে আমার গড়ের তৈরি করা, এটা হচ্ছে গিয়া ফুড সব ধরনের ফুডস যেগুলো আছে দেখতে পারে এগুলো কুসা আমি ভিজাইয়া রাখছিলাম আর ওটারই আজকে একটা কিতা করবো গাছের গুড়ার মাঝে অ্যাপ্লাই করবো। তো আপনারা লগেও শেয়ার করাম আমি এখানে দেখতে পারা আমি দুই বাকেটের মাঝে দুই ধরনের কিতা রাখছি, একটার মাঝে রাখছি খালি বানানা পিল আর একটার মাঝে রাখছি সব ধরনের ফুডের কুসা, যেমন দরকা আপল বা ম্যাঙ্গো বা যে কোনো কিছু আছে না স্ট্রবেরি আপনারা একটু কিতই গেছি গিয়ে আপনারা ওগুলা না ফালাইয়া ওলা কিতা রাখি দিতে পারবা। তো আপনারা যদি দেখতে চান যে আমি এটা কিলা বানাইছি অবশ্যই আমি আপনার লগে শেয়ার করবো, আর এগুলো কিন্তু গাছের লাগে অনেক অনেক বালা। তো দেখতে পারছেন আমি যে ইয়ালো বাকেটের মাঝে যে কিতাগুলো আছিল কুসা ওগুলার ফানি দেখতে পারছেন জাস্ট খালি দেরাম, এগুলো মানে কোনো কুসা দেরাম না, জাস্ট খালি ফানি আমি একটু শাখার মতো কিতা করে লিছি। করার পরে আমি একটা কিতার মাঝে লোয়ার দেখতে পারছেন লইছিলাম,
তো একটা ক্লিপ আর কি তা করছি না, তো এখন আমি দেখাইলাম যে গাছের গুঁড়ার মাঝে আমি দেরাম। তো আপনারাও চাইলে ওলা করতে পারেন, যদি ওলা খরণ দেখতে পারবো আপনারা আমার বাদের ক্লিপও খাসা মরিচ বা কৃষ্ণমরিচ গাছের মাঝে অনেক অনেক মরিচ ধরছে। তো যার কারণে আমি আপনারা লগে শেয়ার করাম, ও হয়তো বা আপনারও অনেকের উপকারও আইতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গরু যে খাবার তৈরি করছিলাম গাছের লাগিয়ে ওগুলা গাছের গুঁড়ার মাঝে দিছি। তো ওইগুলোর মাঝে আপনারা চাইলে এক্সট্রা কিছু পানিও এড করতে পারবা, বাট আমি কোনো পানি এড করছি না, এটা আপনারা ইচ্ছা। যদি আপনারা চান এর মাঝে এক্সট্রা আরও নর্মাল পানি মিক্স করিয়া গাছের গুঁড়ার মাঝে দিতে পারবা। তো আপনারা লগে আমি শেয়ার করছি দেখতে পারা আমার কৃষ্ণমরিচ গাছের আপডেট দেখতে পারছেন। আমি প্রথম সপ্তাহ দিছিলাম মিরাকেল গ্রো অর্গানিক ফুড অ্যান্ড ভেজিটেবল ফুড প্লান্টস একটা একটা, আর আট দিনের দিন আমি দিছিলাম আমার গরের তৈরি ভিটামিন, মানে সবগুলো ফুডের কিতা যেগুলো আমি কুসা ভিজিয়ে রাখছিলাম ওগুলা। তো দেখতে পারছেন টোটাল মানে প্রথম দিন দিছিলাম আমি মিরাকেল গ্রো, আর আট দিনের বা সাত দিন বা আট দিনের দিন দিছি আমার গরের তৈরি করা খাবার, আর দশ দিনের দিন আপনারা লগে আমি ভিডিওর ক্লিপটা শেয়ার করলাম দেখতে পারা। মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খাসা মরিচ বা কৃষ্ণমরিচ গাছের মাঝে দেখতে পাচ্ছেন অনেক অনেক মরিচ আইছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দেখতে পারা আরও অনেক অনেক ফুলের খই আইছে বা ফুলও ফুরছে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে সপ্তাহে দুই দিন দিতে পারেন, খালি যেন আমি গরুর যেন খাবারটা বানাইছি গাছের লাগে ফুডের কিতা, একদিন বানানা পিলের কিতা ওয়াটার, আর একদিন দিতে পারেন সব ধরনের ফুড, ফুডের কুসা ভিজিয়ে রাখি দিবা আর ওগুলা ফাইনও দিতে পারবা। আর যদি আপনারা এগুলো না দিন আপনারা চাইলে রাইস ওয়াটারও দিতে পারবা বা মিরাকেল গ্রো অর্গানিক ফুড অ্যান্ড ভেজিটেবল যেগুলো আছে ওগুলো লিকুইডে দিতে পারবা। তো আপনারা যদি বালা ফলন চান তো সপ্তাহে যে কোনো জিনিস যে কোনো ভিটামিনে দুই দিন দিবা। তো দুই দিন যদি দেন তো দেখা যাব গাছের মাঝে অনেক মানে গাছটা খুবই তাড়াতাড়ি বড়ইব আর গাছের মাঝে কিন্তু ফলনও আইব ও আর কি। তো আপনারা যদি চান যে মিরাকেল গ্রো একদিন দিতা সপ্তাহ প্রথম দিন আর বাদে বাদের সাত দিনের দিন বা ছয় দিনের দিন আপনারা চাইলে রাইস ওয়াটার দিতে পারবা, বা ছয় দিনের দিন মানে আপনারা গরু যদি ওলা ফুডের কুসা ভিজিয়ে রাখুন ওগুলো দিতে পারবা। তো দেখা যায় ছয় থেকে সাত দিন বা আট দিনের দিন আপনারা দুই ধরনের খাবার দিতে পারেন গাছের গুঁড়ার মাঝে, গাছ হেলদি থাকবো আর গাছের মাঝে কিন্তু ফলনও হইব। আর যেহেতু আমার গাছটা মানে খুবই বড় হয়েছে তাড়াতাড়ি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন নিচের যেগুলো ফাটা আছে ওগুলো আমি একটু ছাটিয়া দিমু, যদি এগুলো আমি না দিই তো দেখা যাইব আমি যে গাছের মাঝে ভিটামিনগুলো দেই এগুলো কিন্তু নিচের যেগুলো ফাটা আছে ওগুলো টানিয়া নিব গিয়ে উফরে যেগুলো আছে এগুলো মানে ভিটামিন ফাইতো নাই বা গাছগুলো বড় হইতো নাই বা লম্বা হইতো নাই। তো যার কারণে আমি নিচের যেগুলো ফাটা আছে ওগুলো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। আপনারা আমার লগে অত সময় থাকার লাগে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করার লাগে আপনারা সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।